1912 সাল জন্মগ্রহণ করলেন বাংলাদেশের প্রথম মহিলা চিকিৎসক জোহরা বেগম কাজী। আজ থেকে 70 বছর আগে একজন বাঙালি মুসলিম নারী এমবিবিএস চিকিৎসক হবেন, এটা ছিল কল্পনারও বাইরে। কিন্তু সেই কল্পনাকে বাস্তবে রূপ দিয়েছিলেন মহিয়সী এক বাঙালি নারী। নারী শিক্ষার ক্ষেত্রে সকল বাধার বাঁধ ভেঙে বেরিয়ে আসেন জোহরা বেগম কাজী। অধ্যাপক ডাক্তার কাজী জোহরা বেগম এখন এক জনশ্রুতিতে পরিণত হয়েছেন, কিংবদন্তি তাকে বলা যায়। তিনি যে সময় আধুনিক চিকিৎসায় ডিগ্রি প্রাপ্ত হয়ে এই চিকিৎসায় আসেন, সেই সময় আমাদের অনেক ছেলেরাও চিকিৎসার ক্ষেত্রে পড়তে ঢোকেনি। সেই কালে বিংশ শতাব্দীর প্রায় শুরুতে একজন মুসলিম মহিলা চিকিৎসা বিজ্ঞানে আগ্রহী হবেন এটা কল্পনা করা যেত না। আর সেই কল্পনাকে বাস্তবে রূপ দিয়েছিলেন অধ্যাপক ডাক্তার জোহরা বেগম কাজী। এটা সম্ভব হয়েছিল তার পিতা ডাক্তার কাজী আব্দুস সাত্তারের অদম্য প্রচেষ্টায়। ডাক্তার কাজী আব্দুস সাত্তার বাংলাদেশের মাদারীপুর জেলার কালকিনি থানার গোপালপুর গ্রামে 1875 সালে জন্মগ্রহণ করেন। তিনি 1895 সালে মিটফোর্ড মেডিকেল স্কুল থেকে LMF এবং 1909 সালে কলেজ অফ ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জনস অফ ইন্ডিয়া থেকে MBBS ডিগ্রি লাভ করেন। কোরআনে হাফেজ এবং মসজিদে ইমামতি করেও সে সময় তিনি নারী শিক্ষার প্রতি বিশেষ দৃষ্টি দিয়েছিলেন। মাতা মুসাম্মত আঞ্জুমান নেসা 1886 সালে পটুয়াখালীর বাউফল থানার বিলবিলাস গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি রায়পুর পৌরসভার প্রথম মহিলা কমিশনার নির্বাচিত হন। শেরেবাংলা একে ফজলুল হক ছিলেন তাঁর খালাতো ভাই। চার বোন দুই ভাইয়ের মধ্যে বড় ভাই মাইক্রোবায়োলজিতে ডক্টরেট ডিগ্রিধারী কাজী আশরাফ মাহমুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হয়েও কবি হিসেবে বিশেষ খ্যাতি অর্জন করেন। ছোট এক ভাই কাজী মহসিন মাহবুব এবং বড় দুই বোন
শিরিন ও লাইলি অকালে মৃত্যুবরণ করেন। বড় বোনের নাম অনুসারে রাখা ছোট বোন ডাক্তার শিরিন কাজী এদেশের দ্বিতীয় বাঙালি মহিলা চিকিৎসক হিসেবে 1938 সালে MBBS ডিগ্রি লাভ করেন। ইংরেজি কবি হিসেবেও তাঁর খ্যাতি রয়েছে। 1960 সালে তিনি ঢাকা মিউনিসিপ্যালিটির মহিলা কমিশনার নিযুক্ত হন। আমি নিজেকে খুব গর্বের সাথে বলতে পারি যে আমি প্রফেসর জেড বি কাজী, যে নামে আমি পরিচিত, অর্থাৎ জোহরা বেগম কাজীর সরাসরি ছাত্র। উনি নিজে ব্যক্তিগত জীবনে ছাত্রদের ক্লোজও ছিলেন, আবার ছাত্রদের এরকম ক্লোজ নয় যে ছাত্ররা যদি ডিসিপ্লিন ভঙ্গ করেন সেটাকে উনি এড়িয়ে যাবেন তা নয়। উনি নিজে ব্যক্তিগতভাবে একেবারে নিয়মানুবর্তিতা মেনে চলতেন। 7টার ক্লাস ঠিক 7টায় শুরু হবে, কখনো 1 সেকেন্ড দেরিতে হতো না। অনেকে ম্যাডাম সম্বন্ধে একটা কথা বলেন যে উনি অত্যন্ত শক্ত বা হার্স ছিলেন, সহজে ছাত্রদের পাশ করাতেন না। এটা এই অপবাদটা সত্যি নয়। আমি নিজে ওনার ছাত্র হিসেবে আমি ওনার কাছে পরীক্ষা দিয়েছি, সে হিসাবে বলতে পারি উনি হলেন এরকম ডিসিপ্লিনিয়ান যে উনি মনে করতেন একটি ছেলে জানলেই পাশ করবে, না জানলে পাশ করবে না, যা যা হওয়া উচিত। এবং একটি ছেলে ওনার ছাত্র হলে উনি ওনার কর্তব্য মনে করতেন যে তাকে পড়িয়ে মানুষ করে তবে পাশ করাতে হবে, যে তাকে মানুষ না করে পরীক্ষায় লিডেন্ট হয়ে পাশ করিয়ে দেবে, এই দলের উনি কখনো ছিলেন না। ওনাকে তো প্রথমে দেখেছি আমি আমার শিক্ষক হিসাবে, তারপরে আমি ওনার সঙ্গে কাজ করেছি, বলতে পারেন মেয়ের মতন উনি আমাকে দেখেছে। আর ওনার মানবতার কথা বলার শেষ নাই। যখনই উনি কিছু দেখেছেন আমার কোনো বিপদ আপদ, দৌড় দিয়ে চলে এসেছেন। আর শুধু আমার জন্য না তো, উনি আরও আরও যারাই এরকম বিপদে থাকতো, যারাই কোনো রকম কোনো কিছু ওনার কাছে আসতেন উপদেশের জন্য কি সাহায্যের জন্য, উনি লিবারেল ওয়েতে মানে অবাধিতভাবে উনি সাহায্য করেছেন ওদেরকে। আর কত যে রুগীকে উনি নিজে টাকা দিয়ে সাহায্য করেছেন, তারপরে মেডিসিন কিনে দিয়েছেন, আর ওদের যাবার পয়সা নাই যাবার পয়সা দিয়েছেন, এইভাবে উনি তাদেরকে সাহায্য করেছেন। কত ছেলে মেয়েকে যে উনি ডাক্তারি পড়িয়েছেন, বিদেশে পাঠিয়েছেন তাদেরকে, তো এর চেয়ে বেশি তো কোনো টিচার কখনো কাউকে করতে পারে না। অধ্যাপক ডাক্তার জোহরা বেগম কাজীর আদি পৈতৃক নিবাস বাংলাদেশের মাদারীপুর জেলার কালকিনি থানার গোপালপুর গ্রামে। তিনি 1912 সালের 15 অক্টোবর অবিভক্ত ভারতের মধ্যপ্রদেশের রাজনান্দগাঁওয়ে জন্মগ্রহণ করেন। 1929 সালে আলিগড় মুসলিম মহিলা স্কুল থেকে প্রথম বাঙালি মুসলিম আলিগড়িয়ান হিসেবে কৃতিত্বের সাথে ম্যাট্রিক পাশ করেন। পরবর্তীতে দিল্লির পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত লেডি হার্ডিঞ্জ মেডিকেল কলেজ ফর ওমেন থেকে প্রথম বাঙালি মুসলিম ছাত্রী হিসেবে প্রথমে ইন্টারমিডিয়েট এবং পরবর্তীতে 1935 সালে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে MBBS ডিগ্রি লাভ করেন। তাকে ভাইসরয় সম্মানজনক ডিগ্রি প্রদান করেন। তিনি একমাত্র যিনি ইংল্যান্ড থেকে অনারারি MRCOG পেয়েছেন। লেডি হার্ডিঞ্জ মেডিকেল কলেজ ফর ওমেন, যেখান থেকে ডাক্তার জোহরা বেগম কাজী MBBS ডিগ্রি লাভ করেন, আজ 70 বছর পরেও সেই স্মৃতি অম্লান। ওখানে তো আমি মানুষ হয়ে বাহার হয়েছি, আর ওহা আমি টিচার ছিলাম, অ্যাসিস্ট্যান্ট, গাইনি ক্লাস নিতাম, যে স্টুডেন্ট কাজ করতো ওখানে সবে, আর ওসব আমার ফ্রেন্ড ছিল, আমাকে বি খুব পছন্দ করতো ওরা। আজকে যদি
তার সম্বন্ধে বলতে হয় তাহলে আমরা কয়েকটা দৃষ্টিকোণ থেকে তার কথা ভাবতে পারি। প্রথমত একজন চিকিৎসক হিসেবে, দ্বিতীয়ত একজন শিক্ষক হিসেবে, তৃতীয় একজন মানুষ হিসেবে। শিক্ষক হিসেবে যে জিনিসটা আমি দেখেছি, যদি আমরা মোটামুটি শিক্ষক হিসাবে তার কাছাকাছি তো বেশ ভয় পেতাম, কেন উনি সেই দিন বেশ কড়া ছিলেন, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু তার শেখানোর যে ভেতর থেকে যে আগ্রহ ছিল এটা আমাদের আকৃষ্ট করতো। আসলে সকল শিক্ষক মানেই তো তাই, যিনি শেখাতে চাইবেন আরও শেখাতে চাইবেন, এবং তারপরেও যিনি তার উৎসাহ হারিয়ে ফেলবেন না, প্রশ্ন করলে যিনি বিরক্ত হবেন না, এবং ছাত্র যা জানতে চায় তাকে জানাতে চেষ্টা করবেন, এমনি যে একটা বাসনা থাকে সেই ধরনের শিক্ষক নিশ্চয়ই তিনি ছিলেন। ছাত্রদের মনের কাছাকাছি পৌঁছে যেতে পারতেন। চিকিৎসক তার দারুণ সুনাম ছিল, তার কারণ তার যোগ্যতা, তার কারণ তার পরিশ্রম, তার কারণ তার অনন্য সাধারণ আন্তরিকতা। এছাড়াও রোগীর ব্যাপারে তিনি হিন্দু মুসলিম কখনো বিচার করতেন না, এটা একটা অসাধারণ গুণ ছিল। আমি বুঝতে পারি কেন এটা ছিল, তার কারণ তা তিনি একটা এমন পরিবার থেকে এসেছিলেন যেখানে আগে তার বাবা চিকিৎসক ছিলেন, শুধু তাই নয় রাজনীতির সঙ্গে তার বাবার এবং তার পরিবারের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। মুক্তিযুদ্ধের সময় আমি শুনেছি তিনি অনেক মুক্তিযোদ্ধাদের সাহায্য করেছেন। মুক্তিযোদ্ধা প্রেমী এই মহান চিকিৎসক ছোটবেলায় কি খুব দুষ্ট ছিলেন? খুব দুষ্ট তো নাই। আচ্ছা, জানা গেল খুব দুষ্ট তিনি ছিলেন না, তাহলে কেমন ছিলেন? কি ছিলাম, ১২ মেয়ে থাকে সেরকমই ছিলাম। ১৯২০ সালের প্রেক্ষাপটে মুসলিমরা মনে করতেন সাধারণ স্কুলে লেখাপড়া করলে তাদের সন্তানরা খ্রিস্টান হয়ে যাবে, কিন্তু জোহরা বলছেন ভিন্ন কথা। তো আমার বাবা ছিলেন ওখানে, হি মেড হিজ ফার্স্ট এফর্ট টু মেক দ্য চিলড্রেন নট মুসলিম অনলি, আদার জাতের চিলড্রেন বি রোম অবাউট করে ওদেরকে স্কুল মধ্যে দেওয়ার জন্যে। তো হাম সব জেনারেল স্কুল মে বি ছিলাম আমি, ওর করে বোর্ডিং মে ছিলাম, খ্রিস্টান বোর্ডিং মে বি ছিলাম, পর লোকোঁ কো খেয়াল আছে কি ওরা সবকে খ্রিস্টান বানাতে দেয়, ঝুঠ কথা। আমি তো এত বছর ছিলাম, আমাকে আমি তো গির্জা গিয়েছি, অফকোর্স ইউ হ্যাভ টু অ্যাটেন্ড দ্য বাইবল ক্লাসেস, ইউ হ্যাভ টু গো অ্যান্ড অ্যাটেন্ড গির্জা অলসো, পর কেউ আমাকে বললো না কি আপনার ধর্ম চেঞ্জ করে ইসাই হয়ে যায়। মেয়েদের লেখাপড়ার বিষয়ে জোহরার পিতামাতার আগ্রহ ছিল অসীম। আমার ফাদার ডক্টর কাজী আব্দুল সত্তার, আর আমার মা তো খুব সিধা সাধা লোক। আমার যে পড়ালেখা হয়েছে, আমার বাবা খুব অ্যাংশাস ছিলেন, আমার বাবা তো বাংলাদেশের ছেলে। ও জমানে মে আমার ফাদার কন্ট্রিবিউশন সবচেয়ে জাদা ছিল, কিন্তু আমারই মা বি উসমে হাম লোগোঁ কো উৎসাহিত করেছি। পড়ালেখায় ছিলেন তুখোর, ফার্স্ট অলওয়েজ, সেকেন্ড আই নাই কেই দিন। শিক্ষা জীবনের প্রতিটি ক্লাসে ফার্স্ট হওয়ার রহস্যটা ছিল এরকম, কারণ আমি বসে অল দ্য টাইম বুক রটত করি না, একবার খুব ধ্যান থেকে পড়ি। ক্লাস মে প্রফেসর যে বলতেন সব সময় ওকে ধ্যান সে শুনি। শুধু পড়ালেখায় নয়, প্রতিবেশীদের কাছেও কিশোরী জোহরা ছিলেন অত্যন্ত প্রিয়। কারো ধোকা দিয়ে চেষ্টা করি না, আর যদি কারো কিছু কাজ হয় যদি ও বলবে কি হাঁড়ি মাসান মাঝে দেও তো সেবি করার তৈয়ার। আমাকে সব পড়োশীরা খুব পছন্দ করতো, কারণ জোহরা সব লোকেকে কাম করে দিত। সব কিছু করার পরেও তার প্রধান শখ ছিল লেখাপড়া। আমারা শখ তো খালি একটা কি পড়লা পড়লা পড়লা, আর কিছু শখ নেই থা। আজও জীবনের শেষ প্রান্তে এসে গ্রামে গিয়ে মাদ্রাসার ছাত্রদের বলেন, ডাক্তার আছি বলে মনে করি ডাক্তার সবচেয়ে ভালো।
তোমরা সব পড়বে আর জীবনে বাংলাদেশ হইতো সব তোমরা ছোট ছোট পড়বে বলবে কি আমার দাদি বলে গেছে পড়ার জন্য হ্যাঁ হ্যাঁ তো দাদি বলে গেছে জোহরা বেগম কাজী শিক্ষা বিস্তারের আশা নিয়ে নরসিংদীর রায়পুরের হাতিরদিয়া গ্রামের জমিদার পরিবারের সদস্য সমাজসেবক ও সাবেক এমপি রাজিউদ্দিন ভুঁইয়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাঁরই পৃষ্ঠপোষকতায় সেখানে নির্মিত হয় স্কুল ও কলেজ। শিক্ষা বিস্তারের পাশাপাশি বিভিন্ন আন্দোলনে ডাক্তার জোহরা কাজীর ভূমিকা ছিল অনন্য। আপনারা জানেন যে 60-এর দশকে উত্তাল ছাত্র আন্দোলন চলেছে, আইবের সামরিক শাসন বিরোধী আন্দোলনে। এই সময় আমরা যাদের খুব কাছে পেয়েছি তার মধ্যে ডক্টর জোহরা কাজী একজন। এবং আমরা শুধু এটাই না, লক্ষ্য করেছি যখন 60-এর দশকে যখন পুলিশি হামলা হয়েছে ছাত্রাবাসগুলোতে, মহিলা ছাত্রাবাসের দায়িত্ব ডক্টর জোহরা কাজীর হাতে ছিল। সে সময় এই লেডিস হোস্টেলে যে মেয়েরা ছিল তাদের রক্ষা করার একটা বড় দায় ডক্টর জোহরা বেগম কাজী নিয়েছেন। এটি সম্ভবত হয়েছিল আমার দায় ধারণা যে ডক্টর জোহরা কাজীর পরিবারের সাথে দীর্ঘদিন যাবৎ, বলা উচিত যে কয়েক পুরুষ যাবৎ, একটা বামপন্থী আন্দোলনের মানুষদের একটা সম্পর্ক ছিল। সে কারণে সম্ভবত ডক্টর জোহরা কাজী তৎকালীন পূর্ব পাকিস্তানে গণতান্ত্রিক আন্দোলনের প্রতি একটা বিশেষ সহানুভূতির দৃষ্টি ডক্টর জোহরা কাজী নিজের মধ্যে আত্মস্থ করতে পেরেছিলেন। 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলা ভাষার জন্য আন্দোলনরত ছাত্রদের উপর পাকিস্তানি হানাদার বাহিনী যখন গুলিবর্ষণ করে, তখন গুলিবিদ্ধ ছাত্রদের তিনি জরুরি চিকিৎসা দিয়েছেন এবং নিজের জীবনের ঝুঁকি নিয়ে অনেক ছাত্রদের নিরাপদে চলে যাওয়ার ব্যবস্থা করেছেন। 1971 সালে মুক্তিযুদ্ধে তিনি মুক্তিযোদ্ধাদের সরাসরি সহযোগিতা করেন। বিভিন্ন গণতান্ত্রিক ছাত্র আন্দোলনে ডাক্তার জোহরা কাজী সহযোগিতা করলেও রাজনীতিতে জড়িত কোনো ছাত্রকে লেখাপড়া ছাড়া পাশ করাতেন না। ঢাকা মেডিকেল কলেজের অনেক ছাত্রই ছিল যারা কেন্দ্রীয়ভাবে পরিচিত, যারা সমস্ত দেশব্যাপী পরিচিত। বিশেষ করে 58-এ আইয়ুবের মার্শাল্লার পরে অনেকেরই অবদান ছিল, কিন্তু ছাত্র হিসাবে তাদেরকে পাশ করতে হলে অন্যান্য ছাত্রছাত্রী যে সময় দেয় তার চেয়ে কম সময় দিলে কিছুতেই অ্যাকাডেমিক্যালি পাশ করা সম্ভব ছিল না। এটি ছিল নিয়ম, এবং এই নিয়ম যারা প্রচলন করেছেন সফলভাবে তাদের ভিতর একজন অগ্রগামী শিক্ষক হচ্ছেন জোহরা বেগম কাজী। অত্যন্ত সাদামাটাভাবে জীবনযাপন করেন জোহরা বেগম কাজী। ধর্মীয় গোরামির ঊর্ধ্বে উঠে তিনি নিজেকে দাবি করেন একজন মানুষ হিসেবে। কি আমি খ্রিস্টান আছি কি মুসলমান কি হিন্দু, ইসকা আমার মনে নাই। আমি জানতাম কি আমি মুসলমান, বললো কালে আছে কিন্তু আমি মানুষ। ছোটে সময় বড়তে সময় আমার জীবন খুবই আনন্দে গেয়া, আর আমি খুব ভালো আছি। হিন্দু লোক আমি যে কুছ তাহার বাহার হতা হামে আমি বি ওখানে যাই। আর একবার তো হিমালয় গেছি, আর সবসে উপর হিন্দু কা মন্দির হ্যাঁ, জিসে কি গঙ্গা নদী নিকলতি হ্যাঁ। জোহরা বেগম কাজী এরকম একজন মানুষ যিনি সারাটা জীবন জাত পাতের ঊর্ধ্বে উঠে মানুষের সেবা করেছেন। মহাত্মা গান্ধীর পরিবারের সাথে তাদের ছিল ঘনিষ্ঠ সম্পর্ক, পারিবারিকভাবে উভয় পরিবারের মধ্যে যাতায়াত ছিল। একসময় মহাত্মা গান্ধী প্রতিষ্ঠিত সেবাগ্রাম আশ্রমে বিনা পারিশ্রমিকে চিকিৎসা সেবা প্রদান করেছেন ডাক্তার জোহরা কাজী। মোহনদাস করমচাঁদ গান্ধী পরিবারের সাথে তাঁদের সম্পর্ক এতটাই সুগভীর ছিল যে গান্ধী এবং তাঁর স্ত্রী কস্তুরবাবাই তাঁদের পাশে বসিয়ে বিভিন্ন খাবার পরিবেশন করতেন। জোহরা কাজীর ছোট বোন শিরিন কাজীর বিয়েতে পিতার অবর্তমানে মহাত্মা গান্ধী কন্যা সম্প্রদান করেন। পারিবারিক সম্পর্কের কারণে অনেক সময় দেখা সাক্ষাৎ বিলম্বে হলে মহাত্মা গান্ধী জোহরাদের চিঠি দিতেন। চিঠিগুলো বর্তমানে জাতীয় জাদুঘরে সংরক্ষিত আছে। দেশবরেণ্য অনেক ব্যক্তিত্বের সান্নিধ্যে এসেছেন
ডাক্তার জোহরা বেগম কাজী। তাঁদের মধ্যে কমরেড মুজাফফর আহমদ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, শেরেবাংলা এ কে ফজলুল হক, মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং কবি সুফিয়া কামাল প্রমুখ। শেরেবাংলা এ কে ফজলুল হক ছিলেন ডাক্তার জোহরা বেগম কাজীর মামা। ও আমার বাপ তো বাঙালি ছিলেন, আমার মামি এখানে যে বেঙ্গলের একটা পলিটিক্যাল লিডার ছিলেন মিস্টার ফজলুল হক, ও আমার মার খালাতো ভাই। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন ডাক্তার জোহরা বেগম কাজীর বড় ভাই কাজী আশরাফ মাহমুদের ঘনিষ্ঠ বন্ধু। এক বড় ভাই কাজী আশরাফ মাহমুদ, তো আমার বাপ ওনাকে ডক্টর বানাবার চেষ্টা করে কিন্তু উনি বড় ডক্টর হয় না। কাজী নজরুল ইসলাম ওনার গ্রেট ফ্রেন্ড ছিলেন, ও ইন্ডিয়া বি আসেছেন, আমার ঘরে এক উইক ছিলেন, যাওয়ার আমাকে বলেন কি তুমি লাইফে কি করবে, আমি পড়ি বলি কি আমি পড়বো পড়াবো আর সব লোকের সেবা করবো। আমার ইয়াদ কি তো আমাকে সব দোয়া করে গেলেন। ডাক্তার জোহরা বেগম কাজী আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে ছোটবেলায় বলেছিলেন তিনি বড় হয়ে পড়বেন পড়াবেন এবং সব লোকের সেবা করবেন, যা পরবর্তীতে তিনি তার কর্মময় জীবনে করে দেখিয়েছেন। আমি বলবো আমরা খুব লাকি যে ওনার মতো একজনকে পেয়েছিলাম আমাদের টিচার হিসেবে। তবে আমার মনে হয় ম্যাডামকে আমরা সবাই মনে করি যে একটা কাজ উনি করে গিয়েছেন সারা জীবন, কিন্তু রুগী ছাড়া আর তো কিছু করতে দেখিনি, আর কোনো কিছু না, যে ওখানে যাবো এই মিটিং করব, ওই দেশে যাব নাম কুড়াবো কোনো দিন দেখি এসব করতে, তার দিন কাজ করতে। এক সময় রাত দিন কাজ করার মানুষটি আজ বয়সের ভারে চিকিৎসা সেবা দিতে না পারলেও তিনি মানসিকভাবে এখনও বিশ্বাস করেন সুযোগ পেলে আজও চিকিৎসা করতে পারবেন। খাসি সর্দি মাঝে মাঝে সবকে হয়, কিন্তু আমার স্বাস্থ্য ভালো আছে, আমি কাজ করতেছিলাম যে সময় বি কাজ পড়াইছি আর ডাক্তার বি কাজ করেছি, সেই যে মকম মিলে আজ বি করতে পারি এসা আমার বিশ্বাস আছে। এই আত্মবিশ্বাসের উপর ভর করে প্রায় শতবর্ষী ডাক্তার জোহরা বেগম কাজী ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে তার কাজের সময়কেই জীবনের শ্রেষ্ঠ সময় বলে মনে করেন। আমার জীবন মেডিকেল কলেজ মে পড়ানে কে সময় বহুত আচ্ছা গয়া হ্যাঁ, ও সব বচ্চে হমকো বহুত প্যার করতে থে, তো দে ওয়ার ভেরি ডিভোটেড টু মাই ক্লাস, আর বাকি সময় মে তো ওদের নিজে বন্ধু মাত্র, আমার ঘর যাবো না কে কিছু খাওয়ার দরকার চলে আসতো নিজে। 1849 সাল আত্মপ্রকাশ করলেন বিশ্বের প্রথম মহিলা চিকিৎসক এলিজাবেথ ব্ল্যাকওয়েল। 1849 সালে নিউ ইয়র্কের মতো শহরেও সেই সময় শুধুমাত্র মহিলা হওয়ায় এলিজাবেথ ব্ল্যাকওয়েল চিকিৎসক হিসেবে প্রথম অবস্থায় চাকরি পাননি। 1935 সাল আত্মপ্রকাশ করলেন প্রথম বাঙালি মুসলিম নারী চিকিৎসক জোহরা বেগম কাজী। বিশ্বের প্রথম মহিলা চিকিৎসক এলিজাবেথ ব্ল্যাকওয়েলের প্রায় 100 বছর পরে 1935 সালে মহিলা চিকিৎসক হিসেবে আত্মপ্রকাশ করলেও জোহরাকেও কম গঞ্জনা সহ্য করতে হয়নি। গঞ্জনার মাত্রা এতটাই অসহনীয় ছিল যে তাঁর অনেক নিকট আত্মীয় পর্যন্ত বলেছিলেন জোহরা চিকিৎসক হয়ে নিজ বংশের মেয়েদের মর্যাদা ক্ষুণ্ণ করেছেন। সমস্ত গঞ্জনা আর বাধা উপেক্ষা করে ডাক্তার জোহরা বেগম কাজী 1935 সালে MBBS ডিগ্রি লাভ করার পর অবিভক্ত ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে চিকিৎসা সেবা প্রদান করেন। 1948 সাল
ডাক্তার জোহরা বেগম কাজী ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা সেবায় নিয়োজিত হলেন। সেই যুগে বাঙালি মুসলিম নারীদের অসুখ হলে পরপুরুষ চিকিৎসকের কাছে গিয়ে চিকিৎসা নেওয়ার চেয়ে মরণ ভালো, এটা ছিল তখন ধর্মীয় বিশ্বাস। অপচিকিৎসা আর বিনা চিকিৎসায় অনেক মেয়েদের মৃত্যু হতো। সে সময় এদেশে নারী চিকিৎসক তো দূরের কথা, নারী রোগীও খুঁজে পাওয়া যেত না, কারণ মেয়েদের অধিকাংশ রোগকে পুরুষরা জিনভূতের আসর বলে চালিয়ে দিত। এরকম মর্মান্তিক একটি পরিবেশের মধ্যেও ডাক্তার জোহরা বেগম কাজী মেয়েদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে সরাসরি এগিয়ে আসেন। এদেশের মেয়েদের বিনা চিকিৎসায় অকাল মৃত্যু দেখে তিনি ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনি বিভাগে স্ত্রীরোগ ও ধাত্রীবিদ্যা বিভাগ খোলার প্রয়োজনীয়তা অনুভব করেন এবং তাঁরই প্রচেষ্টায় ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্ত্রীরোগ ও ধাত্রীবিদ্যা বিভাগ খোলা হয়, যা এদেশের হতভাগ্য নারীদের জীবনে বয়ে এনেছিল আশীর্বাদ। আজ হয়তো এটা গল্পের মতো শোনাবে যে ডাক্তার জোহরা বেগম কাজী বাড়ি বাড়ি গিয়ে নারী রোগীদের খুঁজে এনে এই হাসপাতালে ভর্তি করাতেন, কারণ সে সময়ের মেয়েরাও পুরুষদের দ্বারা বিভ্রান্ত হয়ে মনে করতেন বাড়ির বাইরে গিয়ে হাসপাতালে চিকিৎসা করালে মেয়েদের ইজ্জত থাকে না। এ কারণে মেয়েরা ইজ্জতকে বাঁচিয়ে নিজেরা বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করতেন। তিনি নারী রোগীদের বাড়ি বাড়ি গিয়ে এই ভ্রান্ত ধারণাগুলো সম্পর্কে মেয়েদের সজাগ করতেন, তাদের রোগ সম্পর্কে বোঝাতেন এবং চিকিৎসা গ্রহণের পরামর্শ দিতেন। মেয়ে রোগীরা যাতে হাসপাতালে এসে চিকিৎসা নেন সেজন্যে ঢাকা মেডিকেলে তিনি প্রথম মহিলাদের পৃথকভাবে চিকিৎসা সেবা নেবার ব্যবস্থা করে দিয়েছিলেন, কারণ সে সময় মেয়েরা মরে গেলেও পুরুষ ডাক্তারের কাছে আসতেন না। ডাক্তার জোহরা বেগম কাজী দরিদ্র অনগ্রসর জনগোষ্ঠীর সেবায় নিজেকে নিয়োজিত করেছেন। তাঁর আজীবন সাধনা ছিল সমাজ থেকে ঝাড়ফুঁক আর ধর্মান্ধতা সরিয়ে মেয়েদের চিকিৎসা সেবা প্রদান নিশ্চিত করা। চিকিৎসা পেশায় তিনি এতটাই কর্তব্যপরায়ণ ছিলেন যে কোথাও কোনো অনুষ্ঠান হলে সাধারণত সেখানে তিনি যেতেন না, কিন্তু মুমূর্ষ রোগীর বাড়িতে গিয়েও খোঁজ খবর নিতেন। এমনকি কোনো রোগীর মৃত্যু সংবাদ শুনলে রোগীর বাড়িতে ছুটে যেতেন এবং পরিবারকে সান্ত্বনা দিতেন, প্রয়োজনে আর্থিক সাহায্য করতেন। রোগীদের চিকিৎসা ঠিকমতো হচ্ছে কি না তা দেখার জন্যে হঠাৎ করে রাতে হাসপাতালে গিয়ে হাজির হতেন। ডাক্তার জোহরা বেগম কাজীর কোনো অবসর সময় ছিল না। অধ্যাপকদের নির্দিষ্ট কক্ষে তিনি সময় কাটাতেন না, সময় পেলে জুনিয়র শিক্ষকদের নিয়ে ক্লাসের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করতেন। তিনি সবসময় বলতেন, চিকিৎসা সেবায় ফাঁকি বা অবহেলার অবকাশ নেই। ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত অবস্থায় অবসর সময়ে তিনি সিএমএইচে অনারারি কর্নেল হিসেবেও দায়িত্ব পালন করেন। 1973 সালে চাকরি থেকে অবসর নেবার পর বেশ কিছু বছর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে কনসালটেন্ট হিসেবে চিকিৎসা সেবা প্রদান করেন। ব্যক্তিগত জীবনে ছোটবেলা থেকেই ডাক্তার জোহরা বেগম কাজী অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন। ব্যাডমিন্টন আর টেবিল টেনিস ছিল তাঁর প্রিয় খেলা, সাইকেল চালাতেও পারতেন। কোনরূপ বিলাসিতা ছিল তাঁর কাছে নৈতিকতা বিরোধী। পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়েও বিদেশি সংস্কৃতি তাকে গ্রাস করতে পারেনি। প্রচার বিমুখ এই কিংবদন্তি চিকিৎসক অনেককে ডাক্তারি পড়িয়েছেন, আবার অনেক গরিব ছেলেমেয়ের লেখাপড়ার খরচ জুগিয়েছেন। সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, মানবতাবাদী প্রথম বাঙালি মুসলিম নারী চিকিৎসক অধ্যাপক ডাক্তার জোহরা বেগম কাজী চিকিৎসা ক্ষেত্রে যে অবদান রেখে গেলেন, জাতি তা সবসময়ই শ্রদ্ধার সাথে স্মরণ করবে। আজ 95 বছর বয়সে সময়ের অমোঘ নিয়মে তাঁর অতীত স্মৃতিগুলো মাঝে মাঝে উজ্জ্বল হয়ে ওঠে, আবার মুহূর্তেই হারিয়ে যায়। তো আমি আমার স্মৃতি খুব তেজ ছিল, সেই জন্য আমি পড়ালেখার মধ্যে বিশ্বকেন্ড ছিলাম না কেউ দিন।
কিন্তু এখানে সব ভুলা সময় আসে গেছে। মাদিবায়া যাও রে, মাদিবায়া যাও রে, অকুল দরিয়ার মাঠে আমার ভাঙা নাও রে, মাঝি বায়া যাও রে, মাঝি বায়া যাও রে, অকুল দরিয়ার মাঠে আমার ভাঙা নাও রে, মাঝি বায়া যাও রে। ভেন্না কাষ্ঠের নৌকা খানি মাথা নে তার বুড়া, ভেন্না কাষ্ঠের নৌকা খানি মাথা নে তার বুড়া, নৌকারা দার থাইকা পাছায় গেলে আগার থাইকা পাছায় গেলে, বলুই যাবে খোয়া রে, মাঝি বায়া যাও রে, মাঝি বায়া যাও রে, অকুল দরিয়ার মাঝে আমার ভাঙা নাও রে, মাঝি বায়া যাও রে। দীক্ষা শিক্ষা না হইতে আগে করছো বিয়া, দীক্ষা শিক্ষা না হইতে আগে করছো বিয়া, তুমি বিনে খাতে গোলাম হইলে, বিনে খাতে গোলাম হইলে, কাকের টাকা দিয়া রে, মাঝি বায়া যাও রে, মাঝি বায়া যাও রে, অকুল দরিয়ার মাঝে আমার ভাঙা নাও রে, মাঝি বায়া যাও রে।